বন্ধুরা বলরাম ঝুমা ব্লকে সবাইকে স্বাগত। আজকের আমি বাঁধাকপি রেসিপি বানাবো মাছের তেল দিয়ে। বন্ধুরা দেখুন, এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কলি আছে, আর এখানে মাছের তেল আছে। বন্ধুরা আমি কীভাবে রেসিপিটা বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আর আমার সাথে থাকুন। বন্ধুরা আমি কড়ার মধ্যে তেল দিলাম, তেজপাতা দিলাম, শুকো লঙ্কার 5 ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দেব, মাছের তেলগুলো দিয়ে দিলাম, লবণ একটু দেব, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে আমি কষে নেব মশলার সঙ্গে। টমেটো দেব, পেঁয়াজ কলি দেব, মশলাটা এইভাবে ভালো করে কষে নেব পেঁয়াজ কলি দিয়ে। বন্ধুরা মশলা কষা হয়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে দেব। বন্ধুরা লবণ দিচ্ছি, তখন মাছের তেলের উপরে লঙ্কা লবণ হলুদ দিয়েছিলাম, এখন বাঁধাকপির ওপর লবণ দিলাম, হলুদ দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প, কারণ শুকো লঙ্কা দিয়ে ভেজেছিলাম তেলটা। এইভাবে নেড়ে নেব। দেখো বন্ধুরা বাঁধাকপি দিয়ে কত জল উঠেছে, এই জলে বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি ঢাকা দেবো, বন্ধুরা ঢাকনাটা আমি খুলছি। দেখো বন্ধুরা আমার বাঁধাকপি চচ্চড়ি হয়ে এসছে, হয়ে গেছে বন্ধুরা। দেখো জলটাকে মেরে নিলাম, আমি এবারে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা জিরের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিয়ে নেড়ে নেব। এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা, দেখো নামিয়ে নিয়ে বন্ধুরা আমার বাঁধাকপি রেসিপি হয়ে গেছে। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, বাঁধাকপি রেসিপি হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। যদি আমার এই বাঁধাকপি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশ বেশ করে শেয়ার করবেন বন্ধুরা। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।